সৌরজগতের বাইরে খোঁজ মিলল আরও দুই পৃথিবীর। সৌরজগতের বাইরে দুটি গ্রহের খোঁজ পেয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। এই দুই গ্রহের সঙ্গে সৌরজগতের নীল গ্রহ পৃথিবীর অনেক মিল রয়েছে। এখানে থাকতে পারে বহিরাজাগতিক প্রাণের অস্তিত্ব। এক্সোপ্ল্যানেট বা বহিরাজাগতিক এই দুই গ্রহের একটি 500 এবং অপরটি 1200 আলোকবর্ষের দূরে অবস্থিত। 500 আলোকবর্ষের দূরের গ্রহকে কেপলার 186F নামে চিহ্নিত করা হয়। মহাজাগতে যে অঞ্চলে জীবনের সম্ভাবনা রয়েছে সেই অঞ্চলকে এর অবস্থান বলা হয়। পৃথিবীর কাছাকাছি আকারে বহিরাজাগতিক গ্রহ হিসেবে প্রথম চিহ্নিত হয়েছিল এই কেপলার 186F। একটি নক্ষত্রের চারপাশে ঘুরপাক খাচ্ছে এটি। মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি চালানো নতুন গবেষণার সমীক্ষায় উঠে এসেছে 1200 আলোকবর্ষের দূরে অবস্থিত কেপলার 500F গ্রহ সম্পর্কে নতুন তথ্য। পৃথিবী থেকে আকারে বড় এবং এই গ্রহের সঙ্গে খোদ পৃথিবীর বহু মিল খুঁজে পাওয়া যায়। কক্ষের চারপাশে ঘুরপাক হওয়ার বিষয়টি খতিয়ে দেখেছেন জর্জিয়া ইনস্টিটিউট অফ এয়ার টেকনোলজি। কক্ষের দিকে ঝুঁকে থাকা এবং ঘুরপাক খাওয়ার সঙ্গে গ্রহের জলবায়ু এবং ঋতু পরিবর্তনের সম্পর্ক রয়েছে। কতটা সূর্যালোক গ্রহের পৌঁছে তাও নির্ভর করে এর ওপর। এর সমীক্ষায় সিমুলেশন নামে পরিচিত কৃত্রিম পরিস্থিতি এবং পরিবেশ কম্পিউটারের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। এর ভিত্তিতে গবেষণারা বলেছেন কেপলার 186F খুবই স্থিতিশীল অবস্থায় রয়েছে। এক্ষেত্রে বহিরাজাগতিক গ্রহের সঙ্গে মিল রয়েছে পৃথিবীর। পৃথিবীর মতো স্থিতিশীল জলবায়ু এবং এতে রয়েছে বলে ধারণা করা হয়। এদিকে পৃথিবীর চেয়ে বহিরাজাগতিক গ্রহ কেপলার 162F সম্পর্কে একই কথা খাটে বলে মনে করে গবেষকরা। এখানে থাকতে পারে পৃথিবীর মতোই জীবজগৎ, থাকতে পারে গাছপালা এবং থাকতে পারে অক্সিজেন। হয়তো এসে অন্যরকম হতে পারে, হয়তো পৃথিবীর মতো জীবন নাও থাকতে পারে, থাকতে পারে অন্য রূপে।